আমার এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন কোচিংয়ের প্রথম দিন অনেক এক্সাইটমেন্ট অ্যান্ড স্বপ্ন নিয়ে গেলাম প্রথম চ্যাপ্টার ফিজিক্সের ভেক্টর। আমি বললাম এটা তো অনেক সহজ, এটা এ, এটা বি, মাঝখান দিয়ে গেলে লব্ধি সি, এটা তো সিম্পল। অ্যান্ড ফেসবুকে দেখা যায় না যে তুমি একটু ঝিমালা, অ্যান্ড ঝিমানোর পর উঠে দেখলে পুরো বোর্ড ভরে গেল। অ্যান্ড আমি দেখলাম আমার পুরো বোর্ড ভরে আছে পড়ালেখায়। অ্যান্ড বেশ অবাক হলাম, ভাইয়া বললো যে পরের দিনই পরীক্ষা। এখন অনেকেই তো বলে পরের দিন পরীক্ষা, এখন তারা যে এত সিরিয়াসলি নিবে এটা কে জানতো। পরের দিন যেই দেখি পরীক্ষা শুরু হওয়ার অবস্থা, অ্যান্ড আমার ডানে যে ছিল সেই ছেলে দুইটা ক্যালকুলেটার বের করলো। আমি তো অবাক যে ক্যালকুলেটার লাগে তো একটা, ও দুইটা দিয়ে কী করবে। সো মনে মনে একটু হাসা শুরু করবো, এইভাবেই আবার দেখি বামে যে আছে সেও দুইটা ক্যালকুলেটার বের করলো। অ্যান্ড আমি খুব অবাক হয়ে দেখলাম ওদের ক্যালকুলেটারের উপরে লেখা 991 ES। অ্যান্ড আমি আমার ব্যাগ খুলে দেখলাম আমার কাছে তো দুইটা নাই, ক্যালকুলেটার আছে মাত্র একটা এবং সেটার উপরে লেখা 100 MS। এখন ওই যে একটা অবস্থা হয় না যে তোমাদের দুই ফ্রেন্ড দুজনেই সেলফি তুলতে চাও, একজনের হাতে হলো iPhone 7S এবং তোমার হাতে হলো Nokia 1100। আমারও মোমেন্টটা ছিল ওরকম যে আমাদের দুই পাশে দুজন আইফোন ইউজ করছে, আমি Nokia 1100 নিয়ে কী করবো এই চিন্তা করছি। অ্যান্ড যথারীতি পরীক্ষাটাও বেশ খারাপ হলো, 100 পরীক্ষাতে 20 পার করতেই খুব একটা খারাপ অবস্থা হয়ে গেল। অ্যান্ড 20 পার করতে পারলাম না এবং দেখলাম পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমার নাম্বার আমার বাসায় SMS-ও করে দেওয়া হয়। মহা মুসিবত, বাট এখানে একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলাম, বিকজ আমার বাসায় যেই নাম্বার SMS করা হয় সেই নাম্বারটা আমার মায়ের, আমার মা SMS চেক করে না। সো ওই যাত্রায় বেঁচে গেলাম। সো প্রতি পরীক্ষায় আমি 100-এর কম পাই, বাসায় SMS পাঠানো হয়, আমার মা চেক করে না। সেরকম পার হতে থাকলো হতে থাকলো। একদিন আমার বাবা আমার মায়ের মোবাইল চেক করলো, আরে এতগুলো SMS কার, এবং সে চেক করে দেখে যে এটা তো আয়মানের। আমার বাবা আমাকে ডাকলো যে সুপুত্র কই তুমি, এবং আমি সুপুত্র গেলাম আমার বাবার কাছে। আর আমার বাবা আমাকে বললো যে বাবা এগুলো কি তোমার মার্কসের ব্যাপারে এখানে লেখা আছে মনে হয়। তারপর আমি দেখলাম আমার সেই SMS-গুলো, এবার আমি অবাক হয়ে দেখলাম আমি কোনো পরীক্ষায় 20 পার করিনি। এবং আমার বাবা বললো এগুলা কী অবস্থা, এত কম মার্ক কেন, 11, 13, 14, 17, 15 এগুলো মানে কি। এবার আমি খুব তাড়াতাড়ি বাবাকে বললাম বাবা ওই তো 20-এর মধ্যে। সো ওই যাত্রায় বেঁচে গেলাম, কারণ ওখানে বলা ছিল না যে যে মার্কটা পেয়েছি এটা কতর মধ্যে পেয়েছি। সো যাওয়া কথা তাই কাজ, ওই যাত্রায় বেঁচে যাওয়ার পরে আমি আবার পরীক্ষা দিচ্ছি, 20 তো পার করতে পারি না। একদিন এক মহা ঝামেলায় পড়লাম। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কোচিংয়ে যেতাম। সো একদিন আমার গাড়ি আসতে একটু লেট হয়ে গেল, সো সে আমার বাসায় আসলো এবং আমার বাবার সাথে আমার ফ্রেন্ডের দেখা। এবং ওই মোমেন্টে আমার বাবা এমন একটা প্রশ্ন করলো যেই প্রশ্ন তার করা উচিত ছিল না। আমার বাবা তাকে জিজ্ঞাসা করলো এই তোমার পরীক্ষা কেমন হচ্ছে কোচিংয়ে, এবং আমার ফ্রেন্ড একটু বললো যে না আঙ্কেল খুব খারাপ, বলেন না, অনেক খারাপ করছি, অনেক কিছু কাচোমাচো করে। সে বললো যে আঙ্কেল আমি লাস্ট পরীক্ষা একটু খারাপ দিয়েছি বাট 53 পেয়েছি। এবং 53 পেয়েছি বলার সাথে সাথে আমি আমার বাবার দিকে, আমার বাবা আমার দিকে, আর দুজনেই চিন্তা করছে যে পরীক্ষা তো বলেছিলাম 20-এর মধ্যে, 53 কোত্থেকে আসলো। হা, সো বুঝতেই পারছো আমার কী অবস্থা। ওই দিন আমি জাস্ট একটা লাইন বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, এরপরে আজীবন পড়ালেখা করব। সো কী আর করা, এরপরে কোচিংয়ে গেলাম এবং ফিরলাম। ফেরার পর আমার বাবা তো যথারীতি বললো তোকে দিয়ে হাল চাষ করাবো, আমার মা বললো তুই তো রিক্সা চালাবি, পড়ালেখা করার কী দরকার, যা গ্রামে চলে যা। যথারীতি এইসব লাইনগুলো বলা শুরু করলো। ওয়েল, এটা ছিল আমার অ্যাডমিশন লাইফের প্রথম 2 সপ্তাহের গল্প। এবং ভেবে নিতেই পারো যে প্রথম 2 সপ্তাহে যদি এত ঝামেলা হয় পরের দিনগুলো কত খারাপ কেটেছে। এটা বলার কারণ একটাই, এই সময়টা সবারই খুব খারাপ যায়। তোমার যে 13 লক্ষ স্টুডেন্ট HSC এক্সাম দিয়েছো, তোমাদের সবার, সবার লাইফের সব থেকে যে প্রেশারাইজ মোমেন্টটা, এটা হলো এই মোমেন্টটা, এই 6 মাস। কারণ তুমি কোথায় চান্স পাবা এটার উপর ডিটারমাইন করবে যে তুমি তোমার ভবিষ্যতে কী করছো। এবং এই সময়টা শুধুমাত্র তোমার যে নিজের পার্সোনাল প্রেশার তা না, তোমার ফ্যামিলির প্রেশার থাকে, আমার মতো তোমার বাবা মাও তোমাকে প্রেশার দিবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে একটা প্রেশার থাকবে, রিলেটিভসের প্রেশার থাকবে, প্রচুর মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে কোথায় পড়ছো, কোথাকার প্রিপারেশন নিচ্ছ, কোথায় যাবা। এবং ইটস অ্যাবসলুটলি অল রাইট, কারণ তোমার আশেপাশে যারা আছে সবাই এই প্রেশারের মধ্য দিয়ে যাবে। সো মনে রেখো একটা কথা, আমার ওই খারাপ অবস্থা থেকে পার করে একটা ভালো জায়গায় যেতে কিন্তু টাইম লেগেছিল, এবং আমি যদি পারি আমার থেকে তোমার অবস্থাটা অনেক ভালো। সো তুমিও অবশ্যই পারবে। সো এই সময়টাতে দুমড়ে মুশড়ে পড়ো না, অনেক সময় অনেক হতাশ লাগবে, অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করবা, মনে হবে যে আরে ছেড়ে দিই আমাকে দিয়ে হবে না। রিমেম্বার, তোমার যখন মনে হবে যে তোমাকে দিয়ে হবে না, আমার গল্পের কথা মনে পড়বা,
কারণ আমি যদি একসাথে 20-এরও কম পেয়ে যদি একটা ভালো জায়গায় চান্স পেতে পারি, তুমি অবশ্যই পারবা। সো প্লিজ প্লিজ প্লিজ, যখনই মনে হবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারছো না, হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, স্টপ। অ্যান্ড চিন্তা করো, আস্তে আস্তে যদি 2-3 মাস একটু ভালো করে পড়ালেখা করো, বিশ্বাস করো, তুমি যেখানেই যেতে চাও সেখানেই যেতে পারবে।